গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে সকাল সকাল বাজার, মিসেসের অর্ডার, ঘরে রান্নার কিছু নেই, কী রান্না হবে তার ব্যবস্থা করে তারপরেই এখন কাজে যেতে হবে। ডিউটি যাওয়ার আগে বাজারে বেরিয়েছি আর আজকে ব্যাপক ওয়েদার, সকাল সকাল মেঘলা, যাই না বৃষ্টি হবে কি না, তবে এই মেঘলা ওয়েদারটা, জাস্ট বৃষ্টি হওয়ার আগের মোমেন্টটা দারুণ লাগে, আমার ফেভারিট ওয়েদার। লোকে বলে যে বৃষ্টি হলে ভালো লাগে অনেকের, অনেকের পুরো রোদ্দুর ওয়েদার ভালো লাগে, কিন্তু আমার এই বৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্তটা কেমন মেঘলা মেঘলা থাকবে, হালকা অন্ধকার অন্ধকার আচ্ছন্ন, এই ওয়েদার বেস্ট। আজকে ব্রেকফাস্টে চা আর রুটি এই খেয়েই আজকে বেরোবো, কাজে বেরোচ্ছি আর এইটুকু টাইমের মধ্যেই মেঘলা ওয়েদার থেকে একদম পুরো রৌদ্র উঠে গেছে, যেমনটা ভেবেছিলাম আজকে আরাম হবে, ওয়েদার ভালো থাকবে, ভাগ্যে নেই। এরকম ঘাটাঘাটির পর যদি একটু হাসি ঠাট্টা ইয়ার্কি না হয় তাহলে কাজ করাই যাবে না। আমাদের এইটাই বেস্ট, খাটনি হলেও আমাদের কেউ না কেউ কোনো না কোনো টাইম একটু জাস্ট হাসির কথা বলে দিল, কারো না কারোর পেছনে লাগতেই থাকে। একটা যখন খুব খাটনি কাজ হচ্ছে তখন কেউ একটা হাসির কথা বলে দিল মাঝখান থেকে, আর সেই গরমের মধ্যে কষ্টের মধ্যে সবাই হো হো করে এসে ওঠে। আমাদের এত স্টাফ থাকে একসঙ্গে, তাই এই জিনিসটা হয় যেটা আমি অন্য ডিপার্টমেন্টে সত্যি দেখি না। ট্র্যাক মেন্টেনারে যাই দিকে বলো, এই নোংরা কাজ, এই কাজ, সেই কাজ, জাস্ট এই জিনিসের জন্যই যে গ্রুপ ডির কাজ করি অনেক সময় মনে হয় না। আপাতত ফার্স্ট স্টপের কাজ করে আসলাম কোয়ার্টারে, এখন একটু স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। দেখো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যারা গ্রুপ ডি তাদের কাজ, এই উপরে উঠে গেটের লাইট লাগাচ্ছে, এরা কোয়ার্টারের ফ্যান ট্যানও লাগায়, প্ল্যাটফর্মে লাইট লাগায়, বিভিন্ন মোটরের কোনো প্রবলেম হলে ঠিক করে। ম্যাম এখন পড়াতে যাচ্ছেন, আমার জন্য আর সময় খাবার নিয়ে আসবে। ওয়েদারটা জাস্ট দারুণ, এখন পুরো আমার ফেভারিট একটা ওয়েদার। বিকেলটা আজকে এত ভালো হবে বুঝতে পারিনি, সারাদিন প্রচুর গরম ছিল। একটা প্রবলেম, এখানে প্রচুর প্রচুর কাজ হচ্ছে আর একদম তার পাশেই আমার কোয়ার্টার, সেই জন্য একটু অসুবিধা হয় থাকতে, মানে সবসময় আওয়াজ চেঁচামেচি ভালো লাগে না। মিসেস এসে পড়েছে আর আমি এতক্ষণ একটা সিজিএলের মক টেস্ট দিলাম, 24 তারিখে সিজিএল পরীক্ষা আছে,
অতটা প্রিপারেশান নিইনি সিজিএলের জন্য, ইংলিশটা সেরকমভাবে পড়া হয়নি। অনেকবার পড়েছি, মানে যতবারই পড়ি নাউন দিয়ে শুরু করি, নাউন দিয়ে শুরু করে আবার মাঝে গ্যাপ হয়ে যায়, কোনো না কোনো এমন পরীক্ষা এসে পড়ে যে যেটাতে ইংলিশ নেই, আবার অন্য সাবজেক্টের উপর ফোকাস করি, তার জন্য ইংলিশ পড়া হয় না। সেভাবে প্রিপারেশান ছাড়াই এমনি জাস্ট কোনো মতে যেটুকু পারি এদিক ওদিক থেকে, এক্সামের আগে তবুও কয়েকটা দিন চেষ্টা করি প্রিপারেশান নেওয়ার, পড়ার। ওই জন্য মক টেস্ট দিলাম, মক টেস্ট দিয়ে এখন রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটু বসে তারপর শুরু করবো।